বন বিভাগের হিসাব মতে রোহিঙ্গা ক্যাম্পে গিন সাড়ে পাঁচ হাজার একর বনভূমিত হওয়া হইল বাস্তবে দশ হাজার একরেরও বেশি বনভূমি রোহিঙ্গাল অবস্থান করে রোহিঙ্গালর বসতি গড়ি তুলে বেলায় নতুন নতুন বনভূমি তহল এনে গাছ হারিয়ে পাহাড়র অবস্থান বিলীন গড়ি ফেলি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতাত হাজার হাজার রোহিঙ্গা একত্রিত এনে ফার হাঁটিয়ে এনে সমতল ভূমিত পরিণত হয়েছি বর্তমানে প্রত্যেকদিন কয়েক হাজার রোহিঙ্গা শ্রমিক ফাহার নিধনত ব্যস্ত আছে উখিয়ার কুতুপালং মধুর ছড়া লম্বাসিয়া পালংখালী বালুখালী তাজনিমার খোলা সহ বিভিন্ন পয়েন্টত শতাধিক ফার হাঁটিয়ে বসতি গরিবের হামগরের রোহিঙ্গল দৈনিক সাশ্যত পারিশ্রমিক পারিশ্রমিকও ফার হাজার বুলি জানাই এইসব রোহিঙ্গা আর হিসাবে মানে আরাদা হাজগড়ি আরা এই মত আর গণ্টায় হিসাব দাস ঘন্টায় হন্দাস টিয়া করি

আরা ডেইলি আস্ত আস্তগণা আংরা সাসে বেতন। দেরদা সে সাতটাই হইতে কিন্তু পর্যন্ত আষ্ট ঘন্টা কাজ করি আরারে বেতন দেজি। রোহিঙ্গা লর বসতি স্থাপন ও দৈনিক 400 টাকা পরিশ্রমিকে 3000 রোহিঙ্গা শ্রমিক দিয়ে নেয় ফার হাডাওয়ার বলি জানাই আন্তর্জাতিক সংস্থা আইওএম এর পক্ষে ফার হাডা হামর সুপারভাইজার। এখানে প্রায় 250 লেবার কাজ করে প্রায় আপনাদের কুতুপালন থেকে টেংকারি পর্যন্ত প্রায় হাজার লেবার কাজ করে। তাই প্রতিদিনে এভাবে কাজ হয় একজন লেবারের বেতন দাহ্য হয়েছে প্রায় সাতশো টাকা এল্লুগরি নির্বিচারে ভয়াবহ পার হাঁটানোর কারণে উদ্বিগ্ন স্থানীয় জনপ্রতিনিধি হল আমার ইউনিয়নে মূলত সাত লক্ষ্য রোহিঙ্গা আছে এই সাত লক্ষ রোহিঙ্গা বর্তমানে টাকা তাদের স্থান হয়ে গেছে কিছু এন জি অনর্তক তাদের বৈদেশিক টাকা লুটপাট করার ক্রমানুষিক যত্তর তত্তর পাহাড় কাটতেছে বর্তমানে আমার ইউনিয়নে একশোটিরও উপরে পাহাড় তারা কাটা শুরু করছে রোহিঙ্গালোর বসতিল্লায় আরো বনভূমির প্রয়োজনীয়তা সম্পর্কে এ ব্যাপারে জানতে চাইলে বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আলী কবির সিপ্লাসরে জানাইল দিন সাড়ে পাঁচ হাজার একর জমিতে এই বসতি স্থাপন করা হয়েছে এবং স্থাপন যেহেতু খুব প্ল্যানিং হয়ে তো হয় নাই প্ল্যান হয়েতে তো হয় নাই সেক্ষেত্রে কিছু পাহাড় তো কাটতেই হচ্ছে কতটুকু সমান করলেন এবং প্ল্যানিং করে করলেন কিনা যে এই সমানের ফলে আমার আরও পাহাড় ধসের সম্ভাবনা বেড়ে গেল কেনা সেটা দেখার বিষয় আমরা আমাদের চ্যানেলে বলছি বলছি কিন্তু ক্যাম্পের কার্যক্রমে বন বিভাগের তেমন কোনো ইনভলভমেন্ট নাই আসলে এটা প্রধানত ট্রিবল আরসি এবং যে আমাদের ডোনারগুলো আছেন ইউএন বডি যেগুলো আছে তারাই কাজগুলো করছে এলগরি নির্বিচারে পাহাড় নির্ধনের ফলে স্থানীয়ভাবে পরিবেশ বিপর্যয় জীববৈচিত্র্য ধ্বংস ও ব্যাপক হারে পাহাড় ধ্বংসর আশঙ্কাগড়ের স্থানীয় পরিবেশবাদী অল নিউজ ডেস্ক এই যে দেখো কে ওয়াই এর মুরগি মার্কেট ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কেট ঢেউটিন লাগাইলেই